পাবনা সবজি প্রধান সলিমপুর গ্রাম বন্যা আর করোনায় ক্ষতিগ্রস্ত। এ গ্রামের কৃষকেরা এবার আশার আলো দেখছেন গ্রীষ্মকালীন লাউ সবজিতে। তবে নিভৃত এ গ্রামে বদলে গেছে এ পণ্যের বিপণন। পণ্যটি কোনো হাট বাজারে না নিয়ে তারা বাড়িতেই বিক্রি করছেন, এমনকি কৃষকের বাড়ি থেকেই পণ্য কিনে নিয়ে যাচ্ছে ঢাকার পাইকাররাও। একটা লাউ 30 টাকা করে আমরা বিক্রি করতেছি, 30 টাকা করে বিক্রি করলে ঘরে আসছে এক বিঘে প্রায় 50,000 60,000 এরকম 70,000 টাকা প্রায় এক বিঘা জমিতে আসে। 30-32 টাকা করে এখানে বিক্রি হচ্ছে, এজন্য আমার খুব ভালোই একটা সুবিধা পাচ্ছি। একই চিত্র এ জেলার বক্তারপুর, মহাদেবপুর, শাহপুর, আওতাপাড়া, মুলাডুলি সহ অধিকাংশ গ্রামে। কৃষকদের অভিযোগ, হাট বাজারে পণ্য নিয়ে গেলে মধ্য স্বত্বভোগীদের দাপট আর লাগামহীন খাজনা আদায়ের কারণে তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে তারা ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নিজ বাড়ি, পাড়া, মহল্লা বা সরাসরি ক্ষেত থেকেই বিক্রি করছেন সবজি। খাজনা 400-500 টাকা চলে যায়, গাড়ি ভাড়া 150 চলে যায়, তা আবার তার সে আইসি যদি সে দিনমজুর খাজনা করতে পারে, যদি না করে তাহলে চতুর্দিক থেকে লস হয়। খাজনা নাই, কোনো আড়তদারি নাই, কোনো কিছু নাই। কৃষকরা বেশি আবার যায়, সঙ্গে সঙ্গে যায় বেশি, আবার জমিতে যায় চাষবাস করার সুযোগ পায়। কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, নতুন এই বিপণন ব্যবস্থায় ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন কৃষকরা। অথচ হাট বাজারে না যাওয়ায় কৃষকদের নানাভাবে হুমকি ও বাধা প্রদান করছেন বিভিন্ন হাটের ইজাদাররা। এখানে আশেপাশে ছেলে পেলে এসে বাধা দিচ্ছে, হাট মালিকেরা আছে। কৃষক যেখানকার পণ্য যে ইচ্ছা যে জায়গায় রাস্তাঘাট বাজার দোকান সবজি বিক্রি করবে, এই ব্যাপারে কোনো এই ধরনের কোনো প্রতিবন্ধকতা চলবে না। কৃষকদের এরকম বাধার জন্য তারা যদি মানে ওভারকাম করতে পারে, আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। কৃষকদের এই বিকল্প বিপণন ব্যবস্থা সারা দেশের জন্য হতে পারে মডেল, এমনটাই মনে করেন স্থানীয় কৃষি কর্মকর্তারা। উৎপল মির্জা, মাছরাঙ্গা সংবাদ, পাবনা।